নাশকতা এড়াতে ও ঝুঁকিপূর্ণ বিবেচনায় 6 থেকে 8টি ট্রেন বন্ধ ঘোষণা করল রেলওয়ে কর্তৃপক্ষ। দিনাজপুরের পার্বতীপুর থেকে রাজশাহী রুটের উত্তরা এক্সপ্রেস ট্রেন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বন্ধের কারণ হিসেবে হরতাল অবরোধে নাশকতার আশঙ্কার কথা বলা হয়েছে। শুক্রবার থেকে এই ট্রেনটি সাময়িক বন্ধ থাকবে। বাংলাদেশ রেলওয়ের জারি করা এক আদেশে ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশ রেলওয়ে রাজশাহী সহকারী চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আবুল আওয়ালের সই করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরতাল অবরোধ তথা নাশকতা এড়ানোর লক্ষ্যে পার্বতীপুর রাজশাহী পার্বতীপুর রুটে চলাচল করা 31-32 নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুক্রবার থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার অনুরোধ করা হলো। পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, নিরাপত্তার কথা ভেবে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত ট্রেনটি অনেক রাতে চলাচল করে, এই জন্য নিরাপত্তার কথা ভেবেই এমনটি করা হয়েছে। নাশকতা এড়াতে কি ট্রেনটি বন্ধ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি এটি ঠিক বলতে পারবো না, তবে ট্রেনটি নিরাপত্তার কথা ভেবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে জয়পুরহাটের রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেসের ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়। এ সময় ট্রেন থেকে হুড়ুহুড়ি করে তাড়াতাড়ি নামতে গেলে কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। এর আগে গাজীপুর থেকে রেললাইন উপড়ে ফেলায় মোহনগঞ্জ এক্সপ্রেসের 7টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং ঢাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসে রাতে আগুন দেওয়াতে 4 জনের প্রাণহানির ঘটনা ঘটে। রেল বিভাগে নাশকতা বন্ধের মূল পরিকল্পনা হিসেবে এটি করা হয়েছে বলে কর্তৃপক্ষ একাধিক সূত্র থেকে জানা যায়।